नमस्कार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। এই প্রতিবেদনের মাধ্যমে স্টাইলিস্ট রেডিমেড নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো, নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়েছি, এটি 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া রয়েছে। তো প্রথমেই আপনারা কাপড়টি 4 ভাজে ভাঁজ করবেন। দেখুন এখানে আমি পেপারে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটি কাপড়ের সেম ভাবে ভাঁজটি করে নেবেন। মনে করুন এটি আপনাদের কাপড়, এটাকে প্রথমে লম্বায় ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেবার পর এটাকে আবার চওড়াতে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। এখানে 4টি ভাঁজ হয়ে গেছে, 4 ফোল্ড। আমরা কাপড়টিকেও সেমভাবে 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। এরপর ড্রয়িং শুরু করব। তো আপনারা অবশ্যই দেখবেন যে দিকটি জয়েন্ট থাকবে, জয়েন্ট দিক থেকেই ড্রয়িং শুরু করবেন। এবং দেখুন আমার এই হাতের দিকটিও জয়েন্ট রয়েছে, উপরের দিকটিও জয়েন্ট রয়েছে, শুধুমাত্র এই দিকটি খোলা রয়েছে। তো আমরা জয়েন্ট দিক থেকেই ড্রয়িং শুরু করছি। প্রথমে লম্বার মাপটি নিয়ে নেবেন। তো হাইট অনুযায়ী যে যার লম্বা নিয়ে নেবেন। এখানে আমার 54 লম্বা প্রয়োজন, তার সঙ্গে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো এরপর ঠিক এই উপর থেকে 12 ইঞ্চি একটা পয়েন্ট করে নেব। দেখুন 12 ইঞ্চি দাগ দেওয়ার পর এই লাইনটিকে আপনারা একটু স্ট্রেট করে নেবেন। এরপর শোল্ডারের মাপ নেব। আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। এখানে আমার শোল্ডার ছিল 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ, এবং তার সঙ্গে আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো টোটাল এখানে শোল্ডার রাখছি 7.5 ইঞ্চ। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি রাখবো 8 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর চেস্টের মাপ নেব। এখানে 40 চেস্টের মাপে নাইটিটি কাটিং করব। তো 40কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ, তার সঙ্গে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এক্সট্রাটা আপনারা 3 ইঞ্চ বা 2.5 ইঞ্চও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। এই দাগটিকেও একটু স্ট্রেট করে নিচ্ছি। এখানে কোমরের মাপটি নিয়ে নেব। কোমর ছিল 36, সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ, এবং আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো 11 ইঞ্চ চলে এলো। এবার এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এরপর এখানে ঠিক একটু উপর থেকে এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এখানে একটু হালকা করে নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন দেখুন এই যে 12 ইঞ্চে মার্ক করেছিলাম, এই দাগ বরাবর করে আমরা কাটিং করে নেব। নেবার পর ফ্রন্ট গলা এবং ব্যাক গলার শেপটি দিয়ে নেব। এইভাবে কাটিং করে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে, এখান থেকে আমরা হাতা কাটিং করব। এবং এখানে শোল্ডার লাইনে জয়েন্ট আছে, তো এটা আমরা প্রথমে কাটিং করে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে পুট গলার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখান থেকে ফ্রন্ট নেকের লম্বার মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নেবেন, এদিক থেকেও স্ট্রেট করে নেবেন। নেবার পর এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। এখান থেকে আমরা 0.75 ইঞ্চ ডাউন করব। এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন এখানে ফ্রন্ট নেক কাটিং করা হয়ে গেছে। এবার ব্যাক নেক কাটিং হবে। তো ব্যাক নেকটি বোট নেক হবে। এখানেও সেমভাবে পুট গলার মাপটি রাখছি 3 ইঞ্চ, নিচের দিকে লম্বার মাপটিও নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এখানে ঠিক এইভাবে বক্স করে নেবেন। নেবার পর এখানেও রাউন্ড করে নেবেন। এবার এই অংশটুকু কাটিং করে নেবেন। দেখুন এটি ব্যাক পার্ট কাটিং হয়েছে, এটি ফ্রন্ট পার্ট কাটিং হয়েছে। ফ্রন্ট পার্টে আর্ম হলে 1/2 ইঞ্চ মতন একটু ভিতর থেকে আপনারা শেপটি দিয়ে নেবেন, তাহলে আর্ম হোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। ঠিক এইভাবে ড্রয়িং করে নেবার পর এই অংশটুকু কাটিং করে নেবেন। দেখুন এই যে উপরের পার্টটি আমরা কাটিং করলাম, এর লম্বার মাপটি আছে 12 ইঞ্চ, এবং নিচের যে ঘের অংশ এটার মাপ রেখেছি 44 ইঞ্চ।
तो अपनारा अवश्य हाइट अनुजाई निये नेबेन। तो एखाने आमी 2 इंच एक्सट्राटा निएई मापटी निएछि हाथाटी काटिंग करे नेब। तो एर जोन्नो एई जे आर्महोल साइड रयेछे आर्महोल साइडेर मापटी फिते धरे ठीक एइभाबे देखे नेबेन कत आसछे। तो देखुन एखाने आमार आसछे 9.5 इंच, जे मापटी आपनादेर आसबे तार संगे अवश्य हाफ इंच एक्सट्रा निये नेबेन। तो एखाने आमी टोटाल हाथार पाशेर माप निये निच्छि 10 इंच। এখন দেখুন এই যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছিল এখান থেকে হাতা কাটিং করব। তো এর জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার পাশের মাপটি দেখে নেব। তো এখানে আমার লাগবে 10 ইঞ্চ। তো এখানে পয়েন্ট করে নিচ্ছে, এই লাইনটাকে স্ট্রেট করে নিচ্ছে। এখানে আমি হাতার লম্বাটি রাখছি 6 ইঞ্চ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বা কম বা বেশি নিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3 ইঞ্চ। এইভাবে দাগটি একটু স্ট্রেট করে দিচ্ছি। এখন হাতার শেপটি দিয়ে নেব, ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির জন্য মাপটি রাখবো 8.5 ইঞ্চ রাখছি। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি, দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নেব। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটি খুলে নেবেন। খুলে নেবার পর যে কোনো একটা সাইডে খুব হালকা করে দুসুদ ভিতর থেকে এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এই দাগ বরাবর করে এটি কাটিং করে নেবেন। এটি অবশ্যই ফ্রন্ট দিকে আর্মহোলে জুড়বেন। দেখুন এই অংশটুকু কাটিং করে নেবার পর এখানে একটু কাঠ লাগিয়ে রাখবেন এবং এই যে মিডিল রয়েছে মিডিলেও একটু কাঠ লাগিয়ে নেবেন, তাহলে হাতাটি জুড়তে খুবই সুবিধা হবে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে গলার জন্য পট্টি কিভাবে কাটিং করবেন দেখুন। আপনাদের যে এক্সট্রা কাপড় থাকবে কাটিং করার পর সেই টুকরো কাপড়গুলো থেকেই ওয়েব পট্টি কাটিং করে নেবেন। তো ওয়েব পট্টি আপনারা 1.5 ইঞ্চ মাপে যতগুলি পট্টি প্রয়োজন আপনারা ড্রয়িং করে কাটিং করে নেবেন। এগুলো জুড়ে জুড়ে আমরা গলার পট্টিতে বসিয়ে নেব। এবং ফ্রন্ট পার্টে এখানে আমাদের ফ্রন্ট ওপেন হবে, তো এর জন্য যতটুকু আপনারা লম্বাটি রাখতে চান সেই মতো স্ট্রেট পট্টি কাটিং করে নেবেন এই এক্সট্রা কাপড় থেকে। দেখুন এইভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিভস কাটিং করে নেবার পর এই যে নিচের অংশের কাপড় থাকবে এই নিচের পার্টটি ঠিক এখান থেকে 4 ইঞ্চ মতো আপনারা মেপে নেবেন। 4 ইঞ্চ মেপে নেবার পর একটা দাগ দিয়ে নেবেন, এই পর্যন্ত একদম স্ট্রেট সেলাই দিয়ে নেবেন এই পার্টের সঙ্গে এই পার্ট। দেবার পর যে এই এক্সট্রা কাপড় হবে আপনাদের এখানে এক্সট্রা থাকবে সেটাকে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে নেবেন। এইভাবে মিডিল পর্যন্ত আনার পর মিডিলটুকু একটু ফাঁকা রাখবেন, এই উপরের পার্টের যে মিডিল মিডিলে দাগ দিয়ে নেবেন, মিডিলের সাথে এই যে নিচের পার্টের মিডিলটা মিলিয়ে নেবেন। এখানে একটু গ্যাপ রেখে প্লিট না দিয়ে এরপরে এদিকের যে এক্সট্রা কাপড় আছে এগুলোকেও ঠিক উল্টো দিকে ঠিক এইভাবে প্লিটগুলো দিয়ে নিতে হবে। এদিকে দিয়েছিলাম এইভাবে, কিন্তু এদিকের প্লেটগুলো ঠিক এইভাবে দিয়ে নিতে হবে, ঠিক মুখোমুখি থাকবে। এবং এদিকেও ঠিক সেমভাবে 4 ইঞ্চ কাপড় এমনি স্ট্রেট সেলাই করে নেবেন। তো এইভাবে আপনারা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে সেমভাবে কুঁচি দিয়ে নেবেন। এই যে প্রত্যেকটি পার্ট কাটলাম, এবার কীভাবে জুড়বেন সেটি দেখে নিন। দেখুন প্রথমে ফ্রন্ট পার্টটি নিয়ে নেবেন। দেখুন টপ পার্টটির উপর নিচের যে লো পার্টটি এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেবার পর এখান থেকে ঠিক 4 ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন। এখানে 4 ইঞ্চে পয়েন্ট করার পর টপ পার্টের যে মিডিল থাকবে এবং যে নিচের লো পার্টের যে মিডিল থাকবে মিডিল দুটো বরাবর করে ধরে নেবেন। এবং এখানে যে এক্সট্রা কাপড়টুকু এটাই আমাদের কুঁচি হবে। তো এখন সেলাইটি কীভাবে দিচ্ছি দেখে নিন। দেখুন মিডিল পর্যন্ত সেলাইটি আনার পর এপারেও সেমভাবে কুঁচি দিতে হবে। এবং কুঁচি দেওয়ার সময় এই দিকের কুঁচিগুলো দেখুন এই দিক দিকে দিয়েছি, এবার এপারের কুঁচিগুলো ঠিক এর মুখোমুখি এই দিকে দিতে হবে। এইভাবে দিলে কুঁচিগুলি দেখতে খুবই সুন্দর লাগবে। এর যে শেষ প্রান্ত রয়েছে এখানেও ঠিক 4 ইঞ্চ পর্যন্ত আমরা এমনি প্লেন সেলাই দিয়ে নেব এবং এই এক্সট্রা কাপড়টুকুই কুঁচি দিয়ে নিতে হবে। Thank you.
দেখুন কুচি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মিডল থেকে এদিকে যে কটি কুচি দেবেন ঠিক এদিকেও সেম ভাবে সেই কটি কুচি দেবেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবং এই যে মিডল অংশটুকু 2 ইঞ্চি মতো এখানে কোনো কুচি দেবেন না এটুকু সিম্পল সেলাই দিয়ে নেবেন ঠিক একই ভাবে ব্যাক পার্টিতেও 4 ইঞ্চি ছেড়ে কুচি দিয়ে সেলাই দিয়ে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টে প্ল্যাকেট হবে তো এর জন্য এখানে দাগ দিয়ে নিয়েছি এখানে চওড়ার মাপটি রয়েছে 1 ইঞ্চ এবং লম্বার মাপটি রয়েছে 8 ইঞ্চ এর যে মিডল রয়েছে এদিকে হাফ ইঞ্চ এদিকে হাফ ইঞ্চ এর মিডল ধরে কাটিং করে নেব এখানে কোণাটাও একটু কেটে নেবেন ঠিক এই ভাবে তাহলে প্ল্যাকেটটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে প্ল্যাকেট বানানোর জন্য 2.5 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি তো পট্টিটিতে পেপার পেস্টিং ও অ্যাটাচ করে নিয়েছি এখন পট্টিটি ঠিক এই ভাবে ভাঁজ দিয়ে নেবেন এদিক থেকেও একটা ভাঁজ দিয়ে নেবেন তো এটি কিভাবে বসাবেন দেখে নিন দেখুন পট্টিটির উপরে কাপড়টিকে ঠিক এই ভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেবার পর এই দিকের যে ভাঁজ দিক রয়েছে এই পট্টিটি এর উপরে বসিয়ে নিলাম এবার এর উপর থেকে পুরো সেলাই দিয়ে নেব দেখুন ফ্রন্ট পার্টে এইভাবে গলার পট্টিটি বসিয়ে নেবার পর এখন পট্টিটিকে একটার উপর আরেকটা এইভাবে বসিয়ে নেবেন নিয়ে আপনারা যতটুকু খোলা রাখতে চান সেই মতো ফাঁকা রেখে তারপর থেকে সেলাইটি দিয়ে নেবেন একটু ফিনিশিং ভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে নাইটিটি তো দেখুন এখান থেকে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এই যে নিচের অংশ কোণা মতো হয়ে থাকবে তো এটাকে খুব সুন্দরভাবে ধরে নেবেন নেবার পর এর উপর থেকে সেলাইটি দিয়ে নেবেন এবং এখানে লক করে দেবেন সেলাইটি দেখুন এখানে প্ল্যাকেট তৈরি হয়ে গেছে এখানে আপনারা হুক বা বোতাম যে কোনো কিছু বসিয়ে নিতে পারবেন তো এখন গলার পট্টিটি দিয়ে নেব এর জন্য ওয়েব পট্টি কাটিং করে জুড়ে নিয়েছি ছোট ছোট পট্টি তো এটা 1.5 ইঞ্চি চওড়া আছে পট্টিটি প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দিয়ে নেবার পর সোজা সাইডের উপর এইভাবে বসিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব এই পর্যন্ত সেম ভাবে এদিক থেকেও পট্টিটি বসিয়ে নেব একটু বাড়তি রেখে এখান থেকে বসিয়ে নিচ্ছি এটা যখন উল্টে আমরা ফিনিশিং সেলাই দেব তখন এটা দেখতে খুবই ভালো লাগবে এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর ছোট ছোট কাট লাগিয়ে নেবেন এইভাবে একটু খেয়াল রাখবেন যেন সেলাইটি না কেটে যায় এভাবে কাট লাগিয়ে নেবার পর পটিটি ঠিক ভিতরের দিকে এইভাবে ফোল্ড করে দেবেন দেবার পর এই কানা বরাবর করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন এই যে বাড়তি কাপড় রেখেছিলাম এটাকে ঠিক ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে দেবেন এইভাবে রেখেই সেলাইটি দিয়ে নেবেন ঠিক একইভাবে ব্যাক পার্টেও গলার পট্টি বসিয়ে নেবেন এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব বরাবর করে ধরে নেবেন নেবার পরেই সেলাইটি দেবেন দেখুন এখানে শোল্ডার জয়েন হয়ে গেছে তো এরপর হাতাটি বসিয়ে নেব হাতাটি ঠিক মিডল থেকে বসাবো হাতার যে মিডল থাকবে আর শোল্ডারের মিডল বরাবর করে ধরে নেবেন নেবার পর মিডল থেকে সেলাইটি দেবেন দেখুন ঠিক একইভাবে অপর দিকের হাতাটি ও শোল্ডারের মিডল থেকে বসিয়ে নিয়েছি এখন সাইড বরাবর সেলাই দিয়ে নেব এরপর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ধরে নেবেন নেবার পরেই সেলাইটি দিয়ে নেবেন
दुई दिके साइड बराबर सेलाई दिए नेवार पर नीचेर जे घेर अंश थाकबे घेर अंशे आपनारा हाफ इंच मतो ठीक एइभावे फोल्ड करे नेबेन। नेवार पर आबारो एकटा फोल्ड करे एर उपर थेके पुरोटा राउंड सेलाई दिए नेबेन। देखुन नाइटीटी सोजा करे निये छी कतो सुंदर लागछे। तो आपनारा एइभावे एइ स्टाइलिश नाइटीटी काटिंग ओ सेलाई करे निते पारबेन। सम्पूर्णटा आपनादेर साथे शेयर करलाम। भिडियोटी भालो लागले एकटी लाइक देबेन आर आमार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनलटी सबस्क्राइब करबेन। आपनारा कि धरनेर भिडियो देखते चान कमेंटेर माध्यमे जानाबेन। सम्पूर्ण भिडियोटी देखार जन्य असंख्य धन्यवाद। देखा होच्छे नेक्स्ट भिडियोते। नमस्कार।